হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কি করে আপনার গুগল অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। এতে করে আপনার গুগল অ্যাকাউন্টটা আরও স্ট্রং হয়ে যাবে, আরও প্রোটেক্টেড হয়ে যাবে। এক্ষেত্রে আপনার হ্যাক থেকে টু স্টেপ করলে আপনার হ্যাক থেকে আপনি অনেকটাই প্রোটেক্ট হবে, আপনার অ্যাকাউন্টটা অনেকটা সিকিউরিটি বেড়ে যাবে। তাহলে চলুন, বেশি কথা না বলে দেখা যাক কি করে আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করব। তো আমি ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিই, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের ভিতর গিয়ে তারপর সরাসরি গুগল ম্যানেজমেন্টে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন গুগল ম্যানেজমেন্ট, আমরা গুগল ম্যানেজমেন্টে চলে গেলাম। গুগল ম্যানেজমেন্টে আসার পর দেখতে পাচ্ছেন সরাসরি একদম সিকিউরিটিতে চলে যাব। সিকিউরিটিতে আসার পর আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড, প্রোটেক্ট কী করে করবেন সিকিউরিটি সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো কী করে, এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা জেনে চাইলে দেখতে পারেন উপরেরটা, ঠিক আছে? তো এরপর এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে গেলেই টু স্টেপ ভেরিফিকেশন অন, ঠিক আছে? তো এটা অফ করা আছে, তো এটার উপর আমি ক্লিক করব। তো ক্লিক করার পর সরাসরি টু স্টেপ ভেরিফিকেশন অন করার ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আসার পর আপনার এই অ্যাকাউন্টটা এখানে এসেছে, তারপর আপনি নেক্সট দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এটা টু স্টেপ ভেরিফিকেশন অন করছি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও করতে পারেন, ঠিক আছে? তো এরপর পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিবো এই অ্যাকাউন্টের, এই অ্যাকাউন্টটা আমি টু স্টেপ ভেরিফিকেশন অন করছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট, তো নেক্সট দেওয়ার পর সরাসরি দেখতে পাচ্ছেন চলে আসছে আপনার গুগল অ্যাকাউন্টের টু স্টেপ ভেরিফিকেশন অনের তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইলে আপনি সেভ দিতে পারেন, নেবার চাইলে নেবার, আমি করে দিয়ে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন রিকভারি ফোন নাম্বার অ্যাড করতে বলছে, রিকভারি ইমেল, তো আমি ইমেল দিয়ে এটাকে আমি করলাম, চাইলে আপনি ফোন নাম্বারও অ্যাড করে এটাকে করতে পারবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কনফার্ম, আমি কনফার্মে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে? তো গাইজ দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, এখনো অন হয় নাই, সরি বন্ধুরা। তো এর জন্য আমাদের যেতে হবে গেট স্টার্টে, ঠিক আছে? আমরা গেট স্টার্টে গেলাম। তো গেট স্টার্টে যাওয়ার পর সরাসরি এটার আপনি পাসওয়ার্ড দিতে বলছে, আবার আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, নেক্সট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন গাইস ইউজ ইউর ফোন অ্যাজ ইউর অ্যাকশন স্ট্রিক টু সাইনিং, ঠিক আছে? তো এরপর আমরা কনফার্ম দিয়ে দেবো আবারও। কনফার্ম দেওয়ার পর আপনার সকল টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য অবশ্যই একটা ফোন নাম্বার ইউজ করতে হবে, তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিই। তো গাইস আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, এরপর এটা আপনি টেক্সটের মাধ্যমে আপনি এটার মেসেজটা আনবেন, তাদের কোড নাম্বারটা না ফোন কলের, তো আমি টেক্সটই সাজেস্ট করবো আপনাদের, তারপর আবার সেন্ড, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কোড চলে আসবে কিছুক্ষণের ভিতরেই, আমার সিমে কোড চলে আসবে, আমি এই কোডটাকে এখানে রেখে দেবো, কোড চলে আসছে গাইস, আমি কপি করে নিই। কোডটাকে কপি করার পর সরাসরি এখানে পেস্ট করে দিয়ে আবার নেক্সট দিয়ে দেবো। তো নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন টার্ন অন, ঠিক আছে? টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে এটা, এখন টার্ন অন করে দিই। তো টার্ন অন করার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, তখন এখন আপনার গুগল অ্যাকাউন্ট অনেকটা প্রোটেক্ট হয়ে গেছে, হ্যাক থেকে বাঁচতে পারবেন, আপনারা অনেকটাই প্রোটেক্ট হয়ে গেছে। তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, এতে করে আমার সকল আপডেট সবার আগে আপনার কাছে চলে যাবে, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।